গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। টুডে 18th of November 2020, Class 5, সাবজেক্ট বাংলা, বই বাংলা সাহিত্য পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুকের কবিতা আমার সোনার বাংলা থেকে অনুশীলনী প্রশ্নোত্তর। আজকে আমরা করব প্রশ্ন নম্বর 2, 7, 8 এবং 9। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর তোমাদেরকে একটি বাক্যে উত্তর দিতে হবে। তো চলো প্রশ্নগুলো উত্তরগুলো দেখে নিই। ক নম্বর, বাংলা মায়ের আকাশ বাতাস কার প্রাণে কি জাগায়? উত্তর, বাংলা মায়ের আকাশ বাতাস কবির প্রাণে বাঁশি বাজায়। খ নম্বর, বটের মূলে নদীর কূলে কূলে কে আঁচল বিছিয়েছে? উত্তর, বাংলা মা বটের মূলে নদীর কূলে কূলে আঁচল বিছিয়েছে। গ নম্বর, মায়ের বদনখানি মলিন হলে কবির কি অবস্থা হয়? উত্তর, মায়ের বদনখানি মলিন হলে কবি চোখের জল ফেলে ভাসান। ঘ নম্বর, ফাল্গুনে কিসের ঘ্রাণ কবিকে পাগল করে? ফাল্গুনে আমের ঘ্রাণ কবিকে পাগল করে, ঘ্রাণ মানে গন্ধ। ঙ নম্বর, কখন মায়ের কোলে ছুটে যাওয়ার সময় হয়? সন্ধ্যাবেলা খেলার শেষে মায়ের কোলে ছুটে যাওয়ার সময় হয়। এরপর প্রশ্ন নম্বর 7, নিচে শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। অর্থাৎ এই যে এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলোর সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ লিখতে হবে, একটা করে দেওয়া হয়েছে। কুল, কয় দীর্ঘ, ল কুল মানে বংশ, কয় রস্যু, ল কুল মানে নদীর তীর। এরপরে দয়রস্যি দন্তনা দিন মানে দিবস, দয় দীর্ঘি দন্তনা দিন মানে দরিদ্র। মানি, ময়াকার দন্তনয় রস্যি মানি মানে মেনে নেওয়া, ময়াকার দন্তনয় দীর্ঘি মানি মানে অভিমানী। সকল, দন্তস ক ল সকল মানে সমস্ত, আর দন্তস ক ল সকল মানে মাছের আঁশ। দ্বীপ মানে প্রদীপ, আর দয় বয় দীর্ঘি পদ্বীপ মানে জলবিষ্টিত ভূভাগ। বন মানে অরণ্য, আর বন মানে ভগিনী। এরপরে 8 নম্বর, নিচের কোনটি কোন শ্রেণীর পদ লেখো। অর্থাৎ এখানে যে শব্দগুলো বা পদগুলো দেওয়া রয়েছে কোনটা কোন পদ সেটা লিখতে হবে, একটা দেখানো হয়েছে করে, যেমন শোভা বিশেষ্য, তুই সর্বনাম, পাগল বিশেষণ, মধুর বিশেষণ, মলিন বিশেষণ, জালিয়ে ক্রিয়াপদ। এরপরে 9 নম্বর, নিচের শব্দগুলি কোন পুরুষ বা পক্ষ তা পাশের ছকে লেখো। এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলো কোন পুরুষ তা তোমাদের এই ছকে লিখতে হবে। প্রথমে একটা করে দেখানো হয়েছে মা, মা হচ্ছে প্রথম পুরুষ, তোমরা এসএটুতেই পুরুষ সম্পর্কে পড়েছ। এরপরে আমি, আমি হচ্ছে উত্তম পুরুষ, আমার উত্তম পুরুষ। তুমি মধ্যম পুরুষ, তোমার মধ্যম পুরুষ, তুই তোর, এই দুটোই হচ্ছে মধ্যম পুরুষ। আর বাকি যে দুটো 3টে শব্দ রয়েছে বাঁশি দীপ নাথ এগুলো হচ্ছে প্রথম পুরুষ। উত্তম পুরুষ হচ্ছে বক্তা, শ্রোতা মধ্যম পুরুষ হচ্ছে শ্রোতাপক্ষ, আর প্রথম পুরুষ হচ্ছে ভিন্ন পক্ষ। তো আজকের ক্লাসে যে প্রশ্নোত্তরগুলো আমি করালাম এই উত্তরগুলো তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে বারবার করে পড়বে আর মুখস্থ করবে। এরপরে আমি কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো তোমাদের অভ্যাস করতে হবে। প্রতিদ্বন্দ্বী, পয়রফলা তয়রস্যি প্রতিদ্বন্দ্বী, দয় ব দন্ত নয় দয় বয় দীর্ঘি প্রতিদ্বন্দ্বী। সাত্ত্বিক, দন্তস একার তয় তয় বফলা রস্যি ক সাত্ত্বিক। সম্ভ্রম, স দন্তস ময় ভয় রফলা ম সম্ভ্রম। মূর্ধা, ময় দীর্ঘ ধয় বয় রে পাকার মূর্ধা। উষ্ট্র, হ্রস্ব মধ্যিনা শয় টয় রফলা উষ্ট্র। থ্যাংক ইউ।